আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা, কেমন আছো? শুভ সকাল। তো এখানে দেখতে পাচ্ছো তো আমি আমার বাড়ি চলে এসেছি, আর সকাল সকাল আমার ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে। সকাল সকাল নয়, অনেকটা দশটা বেজে গেছে, ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে। আর আমি এখনও এক কর্জাট দিয়ে এটা মুছছিলাম। তো এটা নতুন মুভ স্টিক নিয়ে এসেছি, এটা হলো স্পাইন মুভ, তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো বড় ছেলে উঠে গেছে, আর ওকে আমি খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। কিছু খাবো, এখানে ভাত বসানো হয়ে গেছে, এখনও গেস্টটা ওই জায়গাতেই নিইনি। আর পুরো ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, এটা হলো এই যে দেখেছো যেটা আগে দেখেছিলাম মুভ, সেটার ভালটি। আর এখানে গড যা দেওয়া হচ্ছে, এখানে খাবার যে কী বানিয়েছিলাম আজকে, বরবটি বানিয়েছিলাম। তো এখানে ঝাড় দেওয়া হচ্ছে, আর ঝাড় দিয়ে গড়টা মুছে হবে। তো এখানে দেখো এখনও ওই বেসিনের পাশে গেস্টটা আনা হয়নি। আর এই যে দেখো শোকেসটা কালকে রাত্রিবেলা কিছুটা ঠিক করা হয়ে গেছে, আর কিছুটা রয়ে গেছে এখনও। উপর সাইডটা বেশি ভালো দেখাচ্ছে না দেখতে, তো পরে ঠিক করবো। আর এখানে দেখো পুরো ফার্স্ট যেটা ফ্লোর সেটার অবস্থা একদম খারাপ পড়ে আছে, বারান্দার তো অবস্থা আর কি বলবো, আরও খারাপ ছিল। কিছু ঝাড় দেওয়া অনেকটা সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমার গ্রিল, যেটা লাগানোর আগেই আমি চলে গিয়েছিলাম হঠাৎই। তো এখানে দেখো কিছু কাঠ রাখা আছে, সেগুলো ঠিক করবো। এখানে দেখতে পাচ্ছ গ্রিলটা, আমার পছন্দের গ্রিল দিয়েছিলাম আমি। তো এটা আমি নিজেই এখন এসে দেখছিলাম, অনেক ভালো লাগছে দেখতে। যখন রং করবো তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো এখানে দেখো কিছু ফুল আনার বাকি ছিল, কিছু জিনিস আনার বাকি ছিল, সেটা পরে আনবো। তো রান্নাঘরটা অনেক সুন্দর করার ইচ্ছা আছে। ছেলে এখানে অনেক কি বলো আমাকে জ্বালাতন করছে, ওকে এখান থেকে বলটা দিয়েছিলাম, তো এখান থেকে বসে করছিলাম, আমাকে ডিস্টার্ব করছে। ওই যে দেখো ছেলে এখানে বল নিয়ে খেলা করছে, যাচ্ছিল না, ওর তো ইচ্ছা বাইরে চলে যাবে, কিন্তু এখন চুলটা লাগানোই হয়েছে আমার ছেলের জন্য। ওকে ওকে আমি আটকাতে পারি না এখন, আর এখন তো দুটো হয়ে গেছে সন্তান, তো আমি পারবো না, তাই জন্য বিল দেওয়া হয়েছে। আর এখানে দেখো ওই রুমটা যা মুছে চলে এসেছিলাম, তো দৌড়ে গিয়ে ওই রুমটা নষ্ট করে দিয়েছে, পড়ে গেছে। তো একটু সার্ফ আর একটু ফেনাইল দিয়েছিলাম, তো একটু বেশি স্লিপ করে গেছে। ওই যে দেখো ওই জায়গাটা খুলে দিয়েছি। তো এখান থেকে মুখটা নিয়ে আমি অন্য এই রুমটা মুছবো। এটা দেখো এখানে দেখো এটা কিরকম করতে হয়। তো এখানে জল দিয়ে এই যে দেখতে পাচ্ছ লক যেটা, সেটা খুলে এইটাতে জল, প্রথমে জল দিয়ে এখানে কি বলো ঘুরাতে হয়। তো এটা কি করে স্লিপ হয়ে যাচ্ছিল, পুরো সুন্দর করে লাগানো। এই যে দেখো পুরো সুন্দর করে লাগিয়েছি। তো এটা অনেক সুবিধা আছে, আমার ভালো লেগেছে। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এই জিনিসটা আমি আমার কিনার, কিন্তু এটা অনেক দাম হওয়াতে আমি কিনতে পারিনি। আর অনেক কাজ করিয়েছিলাম, তো এটা মনে হয়েছিলো এটা একটু বাড়তি খরচ, এটা তো প্রয়োজন নয়, মুগ্ধ ছিল করে। তারপরে এখন ভাবলাম তো করেও অনেকটা সুন্দর হয়ে গেছে, জানি না কার জন্য কি, আমার জন্য তো অনেকটা সুন্দর হয়েছে। সবার জন্য তো আর আমি সুন্দর করিনি, আমি নিজের জন্যই সুন্দর করেছি। তো সবার চোখে সুন্দর লাগার কোনো প্রয়োজনই নেই, আমার চোখে সুন্দর লাগছে। তো এই জন্য ভাবলাম যে করে জিনিসটা কিছু সুন্দর 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 জিনিস কিনবো। তো এখানে দেখো এই রুমটা মুছছিলাম। তো ছেলে আর আমাকে অনেক জ্বালাতন করছিলো, জেলে বারবার যে জায়গাটা মুছিলাম ওই জায়গাতেই যাওয়া আসা করছিলো। ওই যে দেখো মুছে চলে এসেছে, দৌড়ে আবার ওই জায়গাতে চলে গেছে, ওকে বারবার না বললেও ও শোনে না।
তো এখানে দেখো আমি খুব তাড়াতাড়ি করে ওই জায়গাটা মুছে দেব আর রান্নাঘরের নিচটা আর টাইলস দিইনি কারণ এখন আমার বাচ্চাগুলো এখন অনেকটা ছোট আছে দেখি এখন আর করব না ছোট ছেলে একটু বড় হয়ে যাক তারপর করব কখনো মনে হয় করেই নেব দেখি কি করি হঠাৎ করে ডিসিশন নিয়ে নিই আমি কোনো কিছু ডিসিশন আগ থেকে নিই না হঠাৎ নিই তো আমার লাইফে সব কিছু হঠাৎই হয় তো দেখি কি করি এখন একটু টাকার অসুবিধা আছে যখন টাকার সুবিধা হবে তখন বারান্দা আর আমার আমার সেটের বারান্দা আর রান্নাঘরটা টাইলস বসিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গার গ্রিলটা খুলতে অনেক কষ্ট হয়েছিল দা দিয়ে খুলতে হয়েছে কারণ যারা কাজ করেছিলেন তারা অনেক সিমেন্ট লাগিয়ে দিয়েছিলেন এই যে দেখো আমি বাড়িতে ছিলাম না বলে একদম কি করে কাজ করে চলে গেছেন এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে এরকমই করেছেন তো আমি যদি বাড়িতে থাকতাম তাহলে এই জায়গাটা পরিষ্কার করে নিতাম তাহলে এত নোংরা হতো না তো এই জায়গাটা খুলছি খুলে আবার দেখাচ্ছি তোমাদের আমার ছেলে ওই যে দুটো ঘর আমার ভাসুরের তো ওই যে দুটো ঘরে তালা লাগানো কারণ ওনারা বাড়িতে নেই তো আমার ছেলের দৌড়ে গিয়ে ওখানে ডাকছিল তো গ্রিলটা আমি দেখছিলাম খুলে যে গ্রিলটা গিয়েও জানালাতে লাগে কি না না দেখছিলাম না গ্রিলটা তো জানালাতে লাগে না জানালা থেকে অনেকটা এক হাত একটু কি বলো হাতের যে যেটা কবজা থেকে যেটা হয় সেটার জায়গা বাকি থাকে ভালো করে এটা দেখছিলাম আমার মনে একটু সন্দেহ ছিল গ্রিলের দরজাটা যদি ওই জানালাতে লেগে যায় কিন্তু লাগেনি আর এই গ্রিলটা তো সবসময় খোলা হবেও না যখন খোলা হবে তখন তো আর তেমন অসুবিধা হবে না তো আমি বাইরের থেকে দেখাচ্ছিলাম তোমাদের এই যে দেখো আমার সাইটের জায়গাটা কীরকম লাগছিলো ওই জায়গাটা একটু রয়ে গেছে করে নি আর সব জায়গা সব কাজ হয়ে গেছে এখন শুধু বাকি গ্রিলের রং আর আমার এই সাইটের রং করা রয়ে গেছে তো এই যে দেখো আমার সেটটা দেখতে অনেক সুন্দর লাগছিল পুরো ঘরটা হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগতো হবে ইনশাল্লাহ আগামীতে হবে তো এই যে দেখো এখানে অনেক অনেক কিছু রয়ে গেছে নোংরা দেখতে পাচ্ছ কাজ হয়েছিল আমি তো চলে গেছিলাম তো মিস্ত্রিরা এখানে এসে অনেক কিছু রেখে গেছে একদম নোংরা হয়ে গেছে এই জায়গাটা জোর তুফান দিয়েছিল আমি তো বাড়িতে ছিলাম না আর ওই যে দেখো রান্নাঘরের ওই সাইডটাও করিয়ে নিয়েছিলাম ওই সাইডটাও ইটছিল প্লাস্টার করিয়ে নিয়েছি ছেলে তো আমার সাথে সাথেই আছে তো আমার ওই সাইডটা তো আমার ভাসুরের সাইড তো এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো তো আছি তো এটা তো আমার কাজের জন্য ওই নোংরা হয়েছে আর কিছু তো কিছু আমার কাজের জন্য আর কিছু তো অনেক অনেক দিন অনেক মাস ধরে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি তো আমার ভাইজিকে বলছিলাম একটু পরিষ্কার করে নে তো অনেকটা কী বলো আবর্জনা বের হয়েছে এখান থেকে তো আমার ভাইজি ওই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কতটা আবর্জনা হয়েছে তো ঝাড় দিলে দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে ছোটো ছেলে উঠে গিয়েছিলো তাই ভয়েস ওভার বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার ভয়েস ওভার করছি তো এখানে দেখো অনেক আবর্জনা জমে গেছে ডাস্টবিনটা ফেলে দেবো ডাস্টবিন তো ফেলতে ওই ওই পাশে ফেলি তো এখান দিয়ে যাচ্ছিলাম আর কিছু অনেক কাপড় ধোয়া হয়েছে আজকে তো কাপড় কিছু কাপড় আমাদের বারান্দাতে দেওয়া হয়েছে আর কিছু কাপড় এখানে আর জায়গা হয়নি তো ভাবছি একটু রৌদ্র উঠেছে একটু এখানে দিই তো তারপর ওইখানে রেখে মোবাইলটা রেখে ডাস্টবিনটা ফেলতে চলে গিয়েছিলাম আর এই যে দেখো ছেলের অবস্থা রাত্রিবেলা ছেলে ভিজে একদম তো বলেছিলাম যে বাথরুম থেকে শি করে চলে আসতে তো বাথরুমে গিয়ে শি করে একদম ভিজে টিচে চলে এসেছে দেখতে পাচ্ছ পুরো কাপড় চোপড় ভিজে নিয়েছে রাত্রিবেলা দৌড় তো এই কাজই কি আর করবো তো এখানে দেখো আমার ছোটো ছেলেকে আশা এসেছিলো বাড়িতে ওজন করার জন্য তো এখানে দেখো রাত্রিবেলা বড় ছেলেকে শুটা পরিয়েছিলাম তো শু পরেও কীরকম করছে ওর একটু কি ভারী ভারী লাগছে কিন্তু বলছিল ওকে শুটা পরিয়ে দিতে সুন্দর লাগছে আমি শুটা রেখেছিলাম ভাবছিলাম অনেকটা বড় কিন্তু শুটু একদম ওর পায়ের সত্য একদম টাইট হয়ে বসেছে তোকে বললাম হাঁটতে আর হাঁটছিলই না তো উড়ে গিয়ে এখানে বসছিল দেখতে পাচ্ছো